তেসরা এপ্রিল বিকেল তিনটার পর আল্লামা মামুনুল হক সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ আছেন এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। পরবর্তীতে তিনি ওই নারীকে তার স্ত্রী হিসেবে দাবি করেন। এ নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। ওই নারী আসলেই কি তার স্ত্রী? প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কেনই বা তিনি দ্বিতীয় বিয়ে করলেন? সবকিছুই পরিষ্কার করে বলেছেন আল্লামা মামুনুল হক। জানিয়েছেন একটি মানবিক কারণে ওই নারীকে বিয়ে করেছেন তিনি। আল্লামা মামুনুল হকের ভাষ্য মতে তার দ্বিতীয় বিয়ের ঘটনা সম্পূর্ণ তুলে ধরব এই ভিডিওতে। অবাক করা সেই তথ্যগুলো জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী তিন মিনিট। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ থাকার পর ইতিমধ্যে মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ পর্যন্ত কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন একটি মানবিক বিয়ের গল্প, হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী যেভাবে আমার স্ত্রী হয়ে যায়। হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ একজন সহকর্মী, সাংগঠনিক কাজে আমার দু চারজন সহযোগীর অন্যতম, বেশ পুরনো আমাদের সম্পর্ক। সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত, পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের। সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি। পারিবারিকভাবে খুঁটিনাটি বিষয়ে পরামর্শের জন্য তারা আমার দ্বারস্থ হতো। দুই সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন। একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য। মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কের টানাপোড়ান শুরু হয়। আজ থেকে তিন বছর আগের কথা, তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। তাদের উভয়ের সাথে কথা বলি কিন্তু কোনোভাবেই আর সেটি সম্ভব হয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম। সেই বিবাহ আমি নিজেই পড়াই। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিনপাত করছেন। সেই ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে আরেকটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটা অসহায়, একরকমের কুলকিনারাহীন, রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে পরামর্শ নেন, আর সেই দুঃসময়ে সহযোগিতা করার মতো আমি ছাড়া তার আর কেউ ছিল না। ইসলামিক দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে। এমতো অবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তখন আমি সিদ্ধান্ত নেই, যতদিন তার অভিভাবকত্বর প্রয়োজন হবে আমার, তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করব না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নেব। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদের জানিয়ে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নিই। দু বছর যাবৎ এভাবেই মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করছি বলে বিশ্বাস করি। আমি যা বললাম এটা আল্লাহর নামে হাজারবার শপথ করে বলতে পারবো। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লামার শপথ করতে পারি। বিষয়টি খোলাসা করার পরেও যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডারা আমার সাথে যে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলা ও আচরণ প্রমাণ করে বর্তমানে বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা অসম্ভব। দর্শক, আল্লামা মামুনুল হকের বলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত? আপনি কি মামুনুল হকের এই কথা বিশ্বাস করেন? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।